প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমির হোসেন, আমির এটি সফটওয়্যার পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ডায়াগনস্টিক সেন্টারের সফটওয়্যার। তো এই সফটওয়্যারটি অলরেডি আমার মার্কেট প্লেসে অনেকগুলো ডায়াগনস্টিক সেন্টার মেডিকেলে চলতেছে। তো আপনারাও ইচ্ছা করলে এই সফটওয়্যারটি নিতে যান আপনারা ইচ্ছা করলে এই সফটওয়্যারটি নিতে পারেন। তো নিতে গেলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো আমি এখন এই সফটওয়্যারটি কীভাবে কাজ করে তা দেখাবো আর কি, চলুন দেখা যাক কীভাবে কাজ করে। তো এটা হচ্ছে আমাদের ডায়াগনস্টিক সেন্টারের সফটওয়্যারের ওয়েবসাইট, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড সাইট, সেটা হচ্ছে আমাদের যে ডায়াগনস্টিক সেন্টার, যে ডায়াগনস্টিক সেন্টার আমাদের কাছে সফটওয়্যারটা নেবে তাকে আমরা ওয়েবসাইট একটা ফ্রিতে দিব। তো এই সফটওয়্যারটি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে আমাদের ধরুন কী কী কার্যকলাপগুলো আছে আমি একটু বুঝাই দিচ্ছি। যেমন হচ্ছে এখানে রুগীরা যদি চায় যে ডাক্তারের সিরিয়াল বাসা থেকে বসেই নেবে, তো সেজন্য আমাদের একটা বাড়তি একটা ফাংশন করা আছে, সেটা হলো বুক অ্যান্ড অ্যাপার্টমেন্ট। এখান থেকে ক্লিক করে তারা এখান থেকে বুক অ্যাপার্টমেন্টে ক্লিক করলে এখান থেকে নিউ পেশেন্ট সিলেক্ট করে তারা নির্দিষ্ট পরিমাণে, এখানে মনে করেন আমি একটা দিলাম হচ্ছে একটা নাম দিলাম মনি, মনে করেন ইমেল অ্যাড্রেস দিলাম, একটা হচ্ছে MONI, তারপর হচ্ছে ফোন নাম্বার একটা আমি দিলাম, ফোন নাম্বার একটা আমি ডেমো দিলাম, দেওয়ার পর মেল ফিমেল সেট করে দিলাম। ধরুন ফিমেল ডাক্তার, সে কোন ডাক্তারের সিরিয়াল নিতে চাচ্ছে, তারপরে সে ডাক্তার সে কত তারিখে সে আসতে চাচ্ছে, এবং রিমার্কস যদি কোনো কিছু থাকে। তো আমি রিমার্কস কিছু লিখলাম না, তো এখান থেকে আমি সাবমিট করলাম। তো সাবমিট করার সঙ্গে সঙ্গে আমাদের সার্ভারে একটি রিকোয়েস্ট চলে গেছে, যে রিকোয়েস্ট চলে গেছে যদি সেই সার্ভার থেকে রিসেপশনিস্ট বা ডাক্তার যদি তাকে অ্যালাউ করে দেয় তাহলে সে পারমিট পাবে, সে একটা সিরিয়াল নাম্বার পাবে, প্লাস সঙ্গে সঙ্গে ওনার ফোনে একটা SMS চলে যাবে, সেটা হচ্ছে পেশেন্টের ফোনে SMS চলে যাবে অটোমেটিক। এই হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডের কাজ বা ওয়েবসাইটের কাজ, ঠিক আছে। তো হচ্ছে আমরা এখান থেকে যে আর যে ফেসিলিটিগুলো আছে আমরা এখান থেকে দেখতে পারতেছি, যে সেই ডাক্তার কিছু ডিসক্রিপশন ডাক্তারদের, তারপর হচ্ছে আমরা কি কি সার্ভিস সেখান থেকে প্রোভাইড করে সেটা, তারপরে হচ্ছে আপনার ফিউচার ডক্টরসের লিস্ট আছে, এখান থেকে সমস্ত ডক্টরের লিস্টগুলো দেখা যাবে। তারপরে এখানে বিভিন্ন ইমেজ গ্যালারি আকারে দেওয়া যাবে, সেই ডায়াগনস্টিক সেন্টার ফর মেডিকেলে বিভিন্ন ইমেজ এখানে দেওয়া যাবে, প্লাস এখানে যেসব ডাক্তার ওই ডায়াগনস্টিক বা মেডিকেলে আসে সেসব ডাক্তারের লিস্ট এখানে ফোন নাম্বার সহ সুন্দরভাবে ভাবে দেওয়া যাবে, তার ছবি সহ। তারপর এখানে তাদের সঙ্গে যোগাযোগ করার ফোন নাম্বার, অ্যাড্রেস, ইউটিউব চ্যানেল, টুইটার, গুগল প্লাস, ফেসবুক, এখানে সমস্ত কিছু ওই ওয়েবসাইটের মধ্যে আপনারা পাবেন। তো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড, বলতে যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা, ওয়েবসাইটে আমরা এই ধরনের সার্ভিসগুলো দিয়ে আসছি। তো চলুন এবার আমরা ফ্রন্ট এন্ড সাইটটা দেখলাম বা ওয়েবসাইটটা দেখলাম, এখন আমরা দেখবো হচ্ছে ড্যাশবোর্ডে কীভাবে আমরা কাজ করি এবং কীভাবে কন্ট্রোল করতে পারি। তো চলুন আমরা লগ ইন এখানে ক্লিক করবো, সাইন আপ। সাইন আপে দেওয়ার পর আমি আমার ইমেল এবং পাসওয়ার্ডটা দিলাম, দেওয়ার পর আমি লগ ইন করলাম। দেখুন আমাদের এখানে একটা ড্যাশবোর্ড চলে আসছে। তো ড্যাশবোর্ডে আমরা যে অ্যাডভান্স লেভেলের ফেসিলিটিগুলো ইউজ করছি তা হচ্ছে, যেমন এখানে টোটাল ডক্টরস কতগুলো আছে, পেশেন্ট কতগুলো আছে, অ্যাপার্টমেন্ট কতগুলো নিয়েছে, প্রেসক্রিপশন কটা করা হয়েছে, ক্যাশ হিস্টোরি, ল্যাব রিপোর্ট, ডকুমেন্ট এবং পেমেন্ট ইনভয়েস। তো এখানে আমার সামারি দেওয়া আছে আমাদের ইনকাম কত, এক্সপেন্স কত মান্থলি। এখানে আমাদের ফিরারটা উন্নত মানের ফেসিলিটি দেওয়া আছে, যেমন এখানে দেখুন আমি একটা যে আমরা কি করলাম, মণি নামে একজন, এই দেখুন মণি নামে একজন পেশেন্ট কি করলো, অনলাইনে আমরা ওখান থেকে আবেদন করছিলাম সিরিয়ালের জন্য, তাই না? তো দেখুন এখানে ক্যালেন্ডারের মধ্যে অটোমেটিক দেখেন 12 তারিখে, 9 তারিখে সে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য রিকোয়েস্ট করছে। দেখুন স্ট্যাটাস রিকোয়েস্ট, এখানে ক্লিক করলে আমরা তার স্ট্যাটাস দেখতে পারবো, সে কি করছে, ডেট এত, টাইম শিডিউল দেয়নি, আচ্ছা ডাক্তার এই ডাক্তারকে দেখাবে, সে কি করছে রিকোয়েস্ট করছে, যে রিকোয়েস্ট চলে আসে কোন কাস্টমার, কোন পেশেন্ট, নাম হচ্ছে মণি, পেশেন্ট আইডি 11, ফোন নাম্বার এত, জিমেল এত, ফিমেল, ডেট অফ বার্থ এগুলো দেওয়া হয়নি, এই জন্য আসেনি। তো যাই হোক, এখন আমরা যখন এখান থেকে ওই পেশেন্টটাকে আমি চাচ্ছি যে আমি তাকে অ্যাপয়েন্টমেন্ট দিলাম, তাহলে তখন আমরা এখান থেকে কনফার্ম করার সঙ্গে সঙ্গে ওই পেশেন্টের ফোন নাম্বারে অটোমেটিক SMS চলে যাবে এবং সিরিয়াল নাম্বারটা সে ওই SMS এ দেখতে পারবে।
তো এটা হচ্ছে আমাদের পেশেন্টের ফ্যাসিলিটিস। আবার যদি কোনো কারণে চায় রিসিপশনিস্ট বা মেডিকেল, যদি মেডিকেলরা যদি ওখানে যদি চায় যে হচ্ছে ডাইনামিক, মানে হচ্ছে এখান থেকে পেশেন্ট অ্যাড করবে, রিসিপশনিস্ট এখান থেকে পেশেন্ট অ্যাড করবে, তারা অনলাইনে কোনোভাবে অ্যাপয়েন্টমেন্ট বা সিরিয়াল নেয়নি, তো ম্যানুয়ালি সে অ্যাড করে দেবে। তাহলে এখান থেকে পেশেন্ট লিস্ট, পেশেন্ট লিস্ট থেকে এই যে অ্যাড পেশেন্টে যদি ক্লিক করা হয়, নিউ এখানে ক্লিক করলে আমাদের পেশেন্ট নেম, অ্যাড্রেস, পাসওয়ার্ড আমরা ডাইনামিক একটা দেবো, মেল না ফিমেল, তারপরে ডেট অফ বার্থ একটা দেবো, দেওয়ার পর রক্তের গ্রুপ, তারপরে কোন ডাক্তারের কাছে সে আসবে সেটা দেওয়ার পর আমরা এখান থেকে তার ইমেজ থাকলে ইমেজ দেবো, নাহলে নেই, সেন্ট এসএমএস এ ক্লিক করলে তার কাছে এইটা হওয়ার সঙ্গে সঙ্গে সে এসএমএস পাবে। তো এইটা হচ্ছে আমার অলরেডি এই ইমেলটা ক্রিয়া, অলরেডি এই ইমেলটা রেজিস্ট্রেশন হয়েছে, এই জন্য হচ্ছে এই জন্য এটা আর করা যাচ্ছে না। তো এইটা হচ্ছে আমাদের এভাবে পেশেন্ট আমরা ইয়ে করতে পারবো, ঠিক আছে। তো এখানে গেল, তারপর আমরা এখান থেকে পেমেন্ট স্ট্যাটাস দেখতে পারি, তারপরে তার কাছে টাকা যে নিব সেই টাকাটা কি আমরা দেখেন, এই যে মনি নামে যে কাস্টমার তার কাছে কোনো টাকা ডিউ নাই বা আমরা তার কাছে কোনো টাকা নেইনি, তো এইটা হচ্ছে তার সমস্ত কিছু, তার সঙ্গে আমাদের টোটাল অ্যামাউন্ট কত, টোটাল ডিপোজিট কত, টোটাল ডিউ অ্যামাউন্ট কত, সমস্ত কিছু দেখতে পাচ্ছি। এখন যদি সে যদি চায় যে পেমেন্ট দিবে, পেমেন্ট দিবে, তাহলে পেমেন্ট যদি দিতে চাই তাহলে আমরা কি করব, সে এখন আমাদের মনে করেন ডাক্তারের কাছে আসছে, ডাক্তার কি করলো কিছু রিপোর্ট দিল, সেই রিপোর্টটা মনে করুন যে এখানে কোন ডাক্তার রিপোর্ট দিচ্ছে, মনে করেন এই এই ডাক্তারটা এম এ হোসাইন পাটোয়ারি, তো কী কী রোগের জন্য সে ডাক্তার প্রেসক্রিপশন দিল, কী কী টেস্ট করার জন্য, তো সেই টেস্টগুলো যদি আমরা এখান থেকে ক্লিক করি তাহলে অটোমেটিক আমাদের টাকাটা চলে আসতেছে। তো সে তার টোটাল টাকা হচ্ছে 49,00 বা 4,900 টাকা, তাহলে আমরা এখান থেকে ধরুন পেশেন্টটা 900 টাকা আমাকে দিল, আচ্ছা আমি সাবমিট করে দিলাম, তাহলে কী হলো দেখুন আমাদের টোটাল অ্যামাউন্ট হয়েছে কত, 4,900 টাকা, গ্রান্ড টোটাল দিলাম হলো 4,900 টাকা। আচ্ছা সে আমি রিসিভ করলাম, মানে টাকা আমাকে দিলে বর্তমান কত, 900 টাকা, তাহলে বাকি থাকলো কত, 4,000 টাকা, দেখছেন অটোমেটিক চলে যাচ্ছে। আচ্ছা আমরা এটা এখন পিন করে ইনভয়েসটা তাকে দিতে পারি, তারপরে আমরা যখন তাকে মেন রিপোর্টটা দিব হাতে, তখন সে বাকি টাকাটা দিয়ে এই আমাদের রিসিপ্ট কপিটা নিয়ে যাবে, রিপোর্টটা নিয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা গেলো হলো পেশেন্ট, তারপরে আমার টাইম শিডিউল, এই শিডিউল থেকে আমরা ইচ্ছা করলে ডাক্তার কোন টাইমে আসে, কোন টাইমে বসে, কত টাইমে চলে যায়, এখান থেকে আমরা যদি সেই শিডিউলটা ধরাই দিই তাহলে অটোমেটিক পেশেন্টরা যখন অনলাইন থেকে আবেদন করবে তখন এই টাইমগুলো তারা অটোমেটিক দেখতে পারবে, ঠিক আছে। তাহলে তারা এখান থেকে দেখতে পারবে এবং ওখান থেকে তারা এই টাইমটা শিডিউল হিসেবে সেট করতে পারবে। আচ্ছা তারপরে হলিডেজ, হলিডেজ বলতে এখানে বোঝানো হয়েছে ডাক্তারটা কবে কবে বসে না সেটা, আচ্ছা আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। তারপরে অ্যাপার্টমেন্ট, এখান থেকে আমরা ইচ্ছে করলে কী করতে পারি, অল পেশেন্টের লিস্ট আমরা এখান থেকে দেখতে পারি, কোনোটা যে কনফার্ম রিকোয়েস্ট, হ্যাঁ কোনোটা রিজেক্ট করে দিতে, আমরা মনে করুন অনলাইনে একজন সিরিয়ালের জন্য আবেদন করছে, আমরা তাকে রিজেক্ট করে দিতে চাচ্ছি, মানে তাকে আমরা সিরিয়াল দিব না, তখন আমরা এখান থেকে এই যেখান থেকে আমি এইটাতে ক্লিক করলে আমাদের দেওয়ার পর সাবমিট করলে সেই রুগীটার মানে সিরিয়াল নাম্বার যেটা ইয়েছে সেটা ক্যান্সেল হয়ে যাবে, তাকে আমরা পারমিট দিলাম না। তারপর এখানে আমাদের আছে অ্যাড, এখান থেকে আমরা পেশেন্ট অ্যাড করতে পারবো, টু ডেজ মানে আজকে আপনি কোন কোন পেশেন্ট আবেদন করছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো, আপ কামিং মানে অগ্রিম, অগ্রিম কে কে, অগ্রিম কে কে মানে সিরিয়াল নিয়ে রাখছে সেইটা, মানে এরপর ডেট আসতেছে, আজকে হলো কত তারিখ, আজকে হচ্ছে আমাদের 22 তারিখ, আমরা 9 তারিখের জন্য এটা আবেদন করছিলাম না, তাহলে যে 30 তারিখের জন্য আমরা আবেদন করছি, এখন 30 তারিখ, তো আজকে হচ্ছে আমাদের 9 তারিখ, তাহলে এটা এই জন্য লেখা আছে এটা আপকামিং মানে এটা 30 তারিখে আসবে। তারপরে ক্যালেন্ডার, ক্যালেন্ডারে আমরা দেখতে পাচ্ছি কত কত তাহলে কোন রুগীটা কোন ডাক্তারের জন্য এখানে মানে রিকোয়েস্ট করছে বা সিরিয়াল নিছে, সেই আমার ক্যালেন্ডার অটোমেটিক দেখেন সেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা একটা গেল, দ্বিতীয় হচ্ছে রিকোয়েস্ট, মানে ওই যে অনলাইন আমাদের সার্ভার থেকে মানে ওয়েবসাইট থেকে যে রুগী বা পেশেন্ট গুলো রিকোয়েস্ট করতেছে সেই রিকোয়েস্টগুলো আমরা এই এইখানে চাপ দিলে পাবো। তো আমার একটু নেট স্লো দেখে, একটু স্লো কাজ করতেছে, তো আমরা দেখুন রিকোয়েস্টে ক্লিক করলাম, কোনো রিকোয়েস্ট নাই, যদি আমরা রিকোয়েস্টটা ওখান থেকে আমি যেহেতু অ্যাপ্রুভ করে দিছি দুপুর থেকে পেশেন্ট থেকে, এই জন্য রিকোয়েস্টটা দেখাচ্ছে না।
এবং যদি রিকোয়েস্টটা যদি অ্যাপ্রুভ না করতাম তাহলে আমরা এই রিকোয়েস্টে এসে এই রিকোয়েস্টটা দেখতে পারতাম। ঠিক আছে, আচ্ছা, হিউম্যান রিসোর্স এটার হচ্ছে কার হচ্ছে নার্স, ঠিক আছে, ল্যাবরেটরি, তারপরে অ্যাকাউন্টেন্ট, রিসিপশনিস্ট। হ্যাঁ, তাহলে রিসিপশনিস্ট কাজ যেটা রিসিপশনিস্ট সেটা করবে, তারপরে হচ্ছে আপনি যার যেটা কাজ রিসিপশনিস্ট, আর রিসিপশনিস্ট সেখান থেকে সেই ইমেল অ্যাড্রেস সাবমিট করে অ্যাড রিসিপশনিস্ট, এখান থেকে আমরা রিসিপশনিস্ট অ্যাড করতে পারবো। ঠিক আছে, রিসিপশনিস্ট আমরা যখন অ্যাড করব তখন আমরা এখান থেকে এই পাসওয়ার্ড, রিসিপশনিস্টের পাসওয়ার্ডে, পাসওয়ার্ড দিয়ে সে লগ ইন করতে পারবে, অ্যাকাউন্টে আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। নার্স, হ্যাঁ, সব কিছু আমাদের যতগুলো দরকার অ্যাকাউন্ট সবগুলো আমরা এখান থেকে অ্যাড করে নেবো অটোমেটিক, তাহলে সে ইউজারগুলো তার ইউজার নেম পাসওয়ার্ডে লগ ইন করতে পারবে। আচ্ছা, ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস, এইটার মাধ্যমে আমরা কী কী করতে পারি? এটার মাধ্যমে আমরা রুগীর পেমেন্ট নিতে পারি। যেমন আমাদের মনে করুন যে কোনো কারণে এই যে মনি যে রুগীটা আছে কী করছে, আমাদেরকে আরও টাকা দিবে, তাহলে আমরা এখান থেকে এডিট করতে পারতেছি। হ্যাঁ, এডিট করতে পারতেছি সেইটা সে কত টাকা দিল, এবং দেখতে পাচ্ছি দেখুন টিউ আছে 4,000 টাকা। আমরা অ্যাড পেমেন্ট করব, করার পর এখান থেকে পেশেন্ট নাম কী ছিল, মনি, কন্ডাক্টর ছিল হাসান পাটোয়ারি। তো আমরা এখান থেকেও ইচ্ছা করলে এভাবে আমরা রিসিপশনিস্ট থেকে আমরা কী করতে পারি, এভাবে নাম করতে পারি। ঠিক আছে, এখান থেকে আমরা ওই একইভাবে পেমেন্টটা নিতে পারি। আচ্ছা, এটা গেল হলো পেমেন্ট অপশন, পেমেন্ট অপশন থেকে আমরা রিসিপশনিস্টের কাজটা করতে পারবো। তারপরে অ্যাড পেমেন্ট থেকেও আমরা ওই সেম এরকমভাবে আমরা অ্যাড পেমেন্ট বলতে আরও কিছু সে অ্যাড করবে কিনা, আরও কোনো মানে চিকিৎসা দিল কিনা ডাক্তার, বা আরও দু একটা টেস্ট যদি দেয় সেটা আমরা এখান থেকে অ্যাড করে সাবমিট করলে অটোমেটিক তার এই যে 4,800 টাকা এটা এবং আগের যে টিউ ছিল 4,000 ওটার সঙ্গে যোগ হয়ে যাবে। আচ্ছা, পেমেন্ট এইটার হচ্ছে মানে হচ্ছে আমরা কোন চিকিৎসার জন্য কত টাকা করে নিচ্ছি। যেমন ধরুন এখানে ক্যাটাগরি হচ্ছে এক্সরে, তারপরে এখানে যে ক্যাটাগরির নামগুলো আছে সেই ক্যাটাগরি এবং ডিসক্রিপশন, এই যে এই ক্যাটাগরি এক্সরে অফ যেটা দেওয়া আছে এটার প্রাইস হচ্ছে 500 টাকা। ডাক্তার কমিশন, যদি ডাক্তারকে মনে করেন ডাক্তার আপনাকে পেশেন্ট পাঠাচ্ছে, সেক্ষেত্রে যদি ডাক্তারকে আপনি কোনো কমিশন দিতে চান তাহলে এখানে কমিশনটা লিখে দিবেন, তাহলে সে ডাক্তারের অ্যাকাউন্টে অটোমেটিক, ধরুন আমি এখানে এইটা হচ্ছে 500 টাকা কিন্তু আমি এখানে ডাক্তারকে কমিশন দিলাম 50 টাকা, তাহলে তাহলে কি হবে, সেই ডাক্তারের অ্যাকাউন্টে সে যখনই ওই ডাক্তারটা রুগী আমার কাছে পাঠাবে রেফার ভাই, ওই ডাক্তারটা যখন হবে তখন আমার অ্যাকাউন্টে ঢুকবে 450 টাকা, আর হলো ডাক্তারের অ্যাকাউন্টে ঢুকবে 50 টাকা, তাহলে এই হচ্ছে টোটাল 500 টাকা। তো অটোমেটিক ডাক্তার অ্যাকাউন্টে এখানে আমরা যে কমিশন ঘরে যদি আমি টিডি করি এখানে কমিশন বসাই দেই, তাহলে দেখুন আমি ধরলাম এই 50 টাকা কমিশন, তাহলে তাহলে আমাদের এইটার হচ্ছে টোটাল প্রাইস কত ছিল, এই এক্স রেটার প্রাইস ছিল 500 টাকা কিন্তু কমিশন 50 টাকা পাবে কে, ডাক্তার পাবে, তাহলে আমরা পাবো 450 টাকা। তাহলে আমরা মেমো করার সঙ্গে সঙ্গে 450 টাকা আমাদের অ্যাকাউন্টে ঢুকবে আর 50 টাকা ঢুকবে হচ্ছে ডাক্তারের অ্যাকাউন্টে। তো এটা হচ্ছে আমরা এখান থেকে এইটা কন্ট্রোল করতে পারি। তারপরে এক্সপেন্স, এক্সপেন্স বলতে আমাদের আজকে টোটাল যে দৈনিক টোটাল আজকে আমাদের খরচ কত টাকা সেটা আমরা অ্যামাউন্টটা এভাবে লিখে দেব, দেওয়ার পর নোট কী জন্য খরচ হলো সেটা আমরা এখানে লিখে দেব, দেওয়ার পর সাবমিট করলাম, তাহলে আমাদের কী হবে এই টাকা থেকে ওটা মাইনাস চলে যাবে। ঠিক আছে, মানে আজকে যে আমরা ইনকাম করছি তা থেকে আমাদের ওই টাকাটা কী হবে চলে যাবে। ঠিক আছে, তারপরে যদি আমাদের কোনো এক্সপেন্স অ্যাড করতে হয়, এক্সপেন্স অ্যাড করতে হয় বলতে যেমন ধরুন আমাদের আমাদের এখানে মনে করেন আমরা কী করতে চাচ্ছি আরও এক্সপেন্স আছে, ডাক্তার ফি মনে করেন ডাক্তারকে আমি টাকা দেবো সেটার আলাদা ফি যদি থাকে সেটা আমরা এখান থেকে এক্সপেন্স হিসেবে অ্যাড করতে পারি। তারপরে এক্সপেন্স ক্যাটাগরি আমরা এসে হলে এক্সপেন্স ক্যাটাগরি আরও ইউজ করতে পারি, যেমন আমি দিয়েছি টিএ বিল, ইন্টারনেট বিল, এমপ্লয়ি স্যালারি, ডক্টর ফি, বিদ্যুৎ বিল, আরও যদি মনে করেন কিছু থাকে সেটা আমরা এখানে অ্যাড করে দিতে পারবো। অ্যাড এক্সপেন্সে ক্লিক করে আমরা সেটা হিসাবে ক্লিক করলে ওই ক্যাটাগরি আন্ডারে আমরা টাকা দিতে পারবো তাকে। ঠিক আছে, আমরা এইভাবে ইচ্ছা করে ক্যাটাগরি গুলো অ্যাড করে দিই। তারপর প্রেসক্রিপশনে কাজ হচ্ছে প্রেসক্রিপশন থেকে ডাক্তার সরাসরি ভোট দিতে পারবে, ডাক্তার যে প্রেসক্রিপশন দেয় সেই প্রেসক্রিপশনটা দেওয়ার পর অ্যাড নিউ করার পর সে ডেট দেবে ডাক্তারের নাম। এরপর
প্লাস টোটাল সারাদিন
চলে যায়। তো এটা আর কি তার চার হচ্ছে আমরা এখান থেকে ঠিক আছে।